হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজমেরি হক বাঁধু। কিছুক্ষণ আগে হাওয়া দেখে আসলাম। হাওয়ার একটা শাড়িও পরেছি, আমি খুব আগ্রহ করে পরে গিয়েছিলাম যে সবার সাথে ছবি তুলবো, কিন্তু এত ভিড় ছিল যে আমরা আসলে কেউ কাউকে খুঁজে পাচ্ছিলাম না শেষ পর্যন্ত। আর আমার মেয়েও গিয়েছিল, ও একটা টি শার্ট পরে গেছে হাওয়ার। তো আমি জাস্ট আসলে হয় না যে লিখাটা একটু ডিফিকাল্ট লাগে আমার কাছে, সবসময় একটু সময় নিয়ে লিখতে হয়। তো ভাবলাম আমি ইনস্ট্যান্ট আপনাদের সাথে শেয়ার করি যে আমার কেমন লেগেছে হাওয়া দেখে, কারণ আমি তো ভীষণ আগ্রহ নিয়ে গিয়েছি হলে। এমন না যে গানটা রিলিজ হওয়ার পর থেকে আগ্রহটা বেশি তৈরি হয়েছে, আমি জানতাম যে আমাদের যিনি ডিরেক্টর সুমন ভাই, উনি একটা ফিল্ম বানিয়েছেন। তো ওইটা নিয়ে আমার আগ্রহ ছিল অনেক আগে থেকে। তারপরে তো কোভিড সব কিছু মিলিয়ে আসলে আমরা অনেকটা পিছিয়ে গেলাম সব কিছু থেকে। তো তারপর যখন গানটা রিলিজ হলো, গানটা ইন্টারেস্টিং, আসলে অনেক ঘটনা আছে গানটা। যখন সাদা সাদা কালা কালা গানটা আমাকে একদিন চঞ্চল ভাই, ওনার সাথে আমি একটা খুব, যদিও কাজের অভিজ্ঞতাটা আমার ভালো না, বাট ওনার সাথে একটা কাজ করছিলাম। তো তখন আমি রেহানার গল্প বলছিলাম, তখন বলছিল যে আমি সুমনের একটা কাজ করেছি, আমার কাছে ওই গানটার মানে জাস্ট ওইটা এডিটিং প্যানেলের একটা ভিডিও আছে। তো আমি তখন গান শুনেছি, তো আমার শুনেই খুব ভালো লেগেছে। আর তারপরে তো যখন আসলে গানটা রিলিজ হলো, তখন তো সবার মুখে মুখে গানটা, আমি আর আমার মেয়ে নন স্টপ গানটা শুনি। তো আমার মনে হয়েছে যে ভীষণ সুন্দর একটা গান, এবং কথাগুলো সুর সব কিছু ভীষণ ইন্টারেস্টিং। আর তারপরে তো আমি টিকিট পাচ্ছিলাম না, আমি কোথায় যাবো, কার সাথে দেখবো, কী করবো, এরকম একটা ব্যাপার ছিল। পরে আনিকা, ও আমাকে টিকিটটা জোগাড় করে দিয়েছে, আমি আর আমার মেয়ে গিয়েছিলাম সকালে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য। মানে আমার সবচাইতে ভালো লেগেছে যে সবার এত আগ্রহ, যে সবাই প্রথম দিন সিনেমাটা দেখতে চায়। এটা এটা তো ভীষণ আনন্দের একটা ঘটনা আমাদের জন্য, কারণ এই এই ধরনের ঘটনা অনেক বছর ঘটে না। আমি কিছুদিন আগে পরাণও দেখেছি, পরাণ নিয়ে আমি আসলে ওভাবে কিছু লিখতে পারি নাই, বাট হয়তো লিখবো বা বলবো। পরাণ আমার ভীষণ ভালো লেগেছে, রাফি আমার ভীষণ পছন্দের একজন মানুষ, আর ওখানে যারা অভিনয় করেছে তারা সবাই আমার ভীষণ পছন্দের, এবং তারা দুর্দান্ত করেছেন। আর যখন আমি হাওয়া দেখতে গেলাম, আমি আসলে টুশি এবং অন্য কাউকে খুঁজে পাই নাই ঠিক করে, জাস্ট একবার হাই হ্যালো হয়েছে। এত ভিড় ছিল, এত মানুষ, মানে এটা দেখেই মনটা ভরে গেছে যে বাংলাদেশের একটা সিনেমা দেখার জন্য লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আছে এবং টিকিট খুঁজছে। তো তারপর আমরা সিনেমাটা দেখলাম, আমি আর আমার মেয়ে পাশাপাশি বসেছিলাম। খসরু ভাইয়ের কথা একটু বলতে চাই, যিনি সিনেমাটোগ্রাফার। মানে আমার কাছে প্রত্যেকটা ফ্রেম মনে হয়েছে এক একটা পেইন্টিং, এত সুন্দর ফ্রেম, এত সুন্দর কম্পোজিশন, এত সুন্দর লাইটিং। মানে আমি কখনো সমুদ্রকে এভাবে আসলে দেখি নাই, আমাদের সমুদ্রকে আমরা আসলে এভাবে কখনো দেখি নাই। আর অ্যাক্টিংয়ের কথা আসলে বলার মতো ক্যাপাবিলিটি বা ওই যোগ্যতা আমার নাই, বাট চঞ্চল চৌধুরী আসলে ওনার কথা বলে শেষ করা যাবে না যে উনি কত বড় একজন অ্যাক্টর। মানে আমি আমি আসলেই যার মাঝিকে ঘৃণা করছি এখন, সো সে সেটা করতে পেরেছে। এবং তারপর আরও যারা আছেন, প্রত্যেকটা মানুষ, আমি কাকে রেখে কার কথা বলবো, মানে এত ভালো করেছে সবাই। মানে আমার মনে হয় না যে এখানে কেউ আসলে ক্যারেক্টার প্লে করেছে, আমার মনে হচ্ছে প্রত্যেকটা মানুষই ওই ওই মাঝিগুলোই।
এবং মাছ সমুদ্রে ওই সাফোকেশনটা ছিল, ওই সাফোকেশনটা বোঝা যাচ্ছিল যে মাছ সমুদ্রে যখন এরকম একটা সিচুয়েশনে মানে মাঝিরা পড়েন তারা কি ধরনের মানে কি কি ফেস করেন, কি কি ইলিউশন করেন, সো এই এই ব্যাপারটা ছিল। আর নাজিফার কথা আমি আলাদা করে এই জন্য বলবো কারণ ও আমি ওকে প্রথম থেকে খুব ফলো করছি, আমি দেখছি যে মেয়েটা চেষ্টা করছে যে অনেক কাজ করবে না, বেছে বেছে কাজ করবে, বুঝে বুঝে কাজ করবে এবং সে সেটা করতে পেরেছে। এবং তাকে যে সুন্দর লেগেছে তার যে ক্যারেক্টারটা যে যেটা ছিল যে ওই মিস্ট্রিটা তার থাকা লাগবে সেটা একেবারে মানে একদম ছিল। এবং সে তো মহাসুন্দরী এবং তার অ্যাক্টিংও আমার ভীষণ পছন্দ, সে ভীষণ ন্যাচারাল অ্যাক্টিং করে। সো সব মিলিয়ে আসলে হাওয়া দেখার অভিজ্ঞতা আমার ভীষণ ভালো। আমি ওদের শাড়িটাও পরেছি, ওদের সানগ্লাসও আমার আছে, যেইটার ছবি আমি আসলে ওখানে কারোর সাথে তুলতে পারি নাই। আই হোপ যে আমি এখন একটু পরে আরেকটা দাওয়াতে যাবো, ওখানে যে আমি তুলবো, তুলে পোস্ট করব, কারণ আমি আমি খুবই হ্যাপি যে আমি শাড়িটা পেয়েছি। আর আমার মেয়ে টি শার্টটা পরে গিয়েছিলো, সো আমি আর আমার মেয়ে সারাদিন সাদা সাদা কালা কালা গানটা শুনতে থাকি। আর এই তো মানে প্রত্যেকটা মানুষ আসলে যে ভীষণ ভালোবেসে কাজটা করেছে সেটা কাজটা দেখলে বোঝা যাচ্ছে। আর আমার সবচেয়ে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের দর্শক হলমুখী হচ্ছে, বাংলাদেশের দর্শক বাংলাদেশের কাজ নিয়ে প্রাউড হচ্ছে, কারণ আমরা নিজেদেরকে নিয়ে প্রাউড হতে না পারলে আসলে ওইটা খুব ডেঞ্জারাস। ওইটা আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা আমাদের হওয়া দরকার, যে আমরা সব কিছু নিয়ে কৌতুক না করে বা সব কিছু নিয়ে হাসাহাসি না করে আমরা যদি আমাদের নিজেদেরকে নিয়ে আসলে প্রাউড হইতে পারি, এটা এটা আসলে সবচেয়ে বড় ব্যাপার। তো আমি আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা যারা যারা এখনও দেখেন নাই বা দেখতে পারেন নাই, মাত্র আজকে রিলিজ হয়েছে, আমি ফার্স্টে ফার্স্টও দেখেছি, আপনারা প্লিজ হাওয়াটা দেখে নেবেন। আমাদের দেশের ফিল্ম, আমাদের সবাই, আমাদের আমরা আমাদের অভিনেতা অভিনেত্রী, আমাদের টেকনিক্যাল টিম, এবং আমি তো খসু ভাইয়ের কথা বলতে বলতে আসলে শেষ করতে পারবো না, মানে আমি জানি প্রত্যেকটা ফ্রেম মনে হয়েছে এক একটা পেন্টিং, এত এত সুন্দর, এত সুন্দর করে আসলে সমুদ্রকে আমি ওইভাবে কখনো দেখি নাই। তো এবং মানে হয় না যে অনেক অনেক ধরনের কমপ্লেক্স সিচুয়েশন, বাট ওই সিচুয়েশনটাকেও ভালো লাগছে আলটিমেটলি গিয়ে। তো এই তো, আর আমি আমার 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 শাড়িটা আমার ভীষণ পছন্দ, হাওয়া লেখা। আমার একটা আফসোসও আছে, আমার আমার যখন ফিল্মটা রিলিজ হয় রেহানা মারিম নূর, তখন আমাদের কোনো টি শার্ট কোনো কিছু করা হয় নাই, সো এই আফসোসটা তো আমার সারা জীবন থেকে যাবে। বাট আমি এই জন্য ওদেরকে বলে, আমাকে আনিকা শাড়িটা পাঠিয়েছে, আনিকাই বানিয়েছে শাড়িটা, তো আমার আমার তো ভীষণ পছন্দ হয়েছে এবং খুবই কমফোর্টেবল, খুবই সুন্দর ক্লাসে একটা শাড়ি। এই তো, আপনারা যারা এখনো পর্যন্ত হাওয়ার টিকিট পান নাই বা পাওয়ার চেষ্টা করছেন, প্লিজ দুই তিন দিন পরে হলেও হলে গিয়ে বাংলা মুভি দেখেন। এবং যাদেরকে সাপোর্ট করা দরকার প্লিজ তাদেরকে সাপোর্ট করেন। আমি বুঝি আমরা আসলে এত স্ট্রেসড একটা লাইফ লিড করি যে আমরা সবসময় বিনোদন খুঁজি, আমরা চিন্তা করি যে কমেডি টাইপের কিছু দেখে, আমি যেমন দেখি, আমি খুবই কপিল শর্মা শো, তারপরে বিভিন্ন কমেডি শো এগুলো আমি দেখি, বিকজ আলটিমেটলি গিয়ে আমার মনে হয় যে আমি একটু হাসি, আমি আবার যদি কিছু দেখে ডিপ্রেসড হয়ে যাই তাহলে এটা লাভ কী। বাট আলটিমেটলি যেটা হয় যে আপনি যখন আপনার দেশের মানে কিছু নিয়ে গর্বিত হতে পারবেন না, যখন আপনি আপনার দেশকে সাপোর্ট করতে পারবেন না, আপনার দেশের কোনো কাজকে সাপোর্ট করতে পারবেন না, সেটা খুবই আসলে কষ্টের। এবং আপনারা হাওয়া সিনেমাটা দেখে ডেফিনেটলি অনেক প্রাউড ফিল করবেন যে আমাদের দেশের একজন নির্মাতা এই সিনেমাটা বানিয়েছেন এবং আমাদের দেশের অভিনেতা অভিনেত্রী তারা অভিনয় করেছেন, এবং আমাদের সিনেমাটোগ্রাফার, আমাদের যারা মিউজিক করেছেন, যারা গান করেছেন, অসম্ভব সুন্দর মানে পুরো ব্যাপারটা। তো আপনারা যারা যারা এখনও সুযোগ হয়নি দেখার, দেখে ফেলবেন, এবং ডেফিনেটলি আপনারা আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে থাকবেন, বাংলাদেশের মিডিয়ার সাথে থাকবেন এবং দেশের সাথে থাকবেন।
তো আমি এখন যাই, আমার এখন একটা দাওয়াত আছে, আমি ওখানে যাবো। আমি যদি গান গাইতে পারতাম, আমি যেরকম প্রচণ্ড কথা বলি, আমি খুব কথা বলতে পারি, তো আমি সবাইকে বলি যে দেখো আমি কথা বলতে পারি বলে সবচেয়ে অসুবিধা হচ্ছে যে কাউকে আমি কথা বলতে দিই না। আর আমি গান গাইতে পারলে আমি শিওর যে আমি কাউকে গান গাইতে দিতাম না কখনো, কিন্তু আমি গান গাইতে পারি না। ওকে, আপনারা যারা আসলে জয়েন করেছেন এবং কমেন্ট করছেন, যারা ভালো কমেন্ট করছেন, যারা ভালো কথা বলছেন, তাদের সবার জন্য থাকছে অনেক অনেক ভালোবাসা। আর যারা বাজে বাজে কমেন্ট করেছেন, আমি জানি না করেছেন কি না, তাহলে সেটা আপনার লাইফ, আপনার চয়েস, আপনি যা খুশি তাই করতে পারেন আপনার লাইফে। সো যারা ভালো কমেন্ট করেছেন তাদের সবাইকে আমি অনেক ভালোবাসি। আর এই তো আমি হাওয়ার ব্লাউজটা, মানে শাড়িটা পরেছি, ব্লাউজটা আমার আরেকটা পেজ থেকে নেয়া, আমি ওর কথা আলাদা করে পোস্ট করব, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো ওকে, বাই বাই। আপনারা যারা হাওয়া দেখার এখনও সুযোগ পাননি, আমি আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে আপনারা সবাই হাওয়াটা দেখে ফেলবেন এবং আপনারা জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। এবং পুরো হাওয়া টিমের জন্য থাকছে অনেক অনেক ভালোবাসা এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আসলে এইরকম একটা ফিল্ম আমাদেরকে উপহার দিয়েছেন। থ্যাংক ইউ।